বর্তমানে সিনিয়র ক্রিকেটারদের ইঞ্জুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দল গঠন নিয়ে বিপাকে পড়েছে বিসিবি যেখানে সম্ভাবনার দুয়ার খুলেছে পাঁচ বছর নিষেধাজ্ঞা থেকে কাটিয়ে ফেরা জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের তাছাড়া ইঞ্জুরির কারণে দলের বাইরে তামিম সাকিব তাছাড়া সামনে জিম্বাবুয়ের সিরিজে থাকছেন না কেউই বুকের পাঁচরের ব্যথায় ভুগছেন মুশফিক বিশ্রামে থাকতে পারেন তিনি অন্যদিকে টেস্ট থেকে অবসর নিয়েছেন মাশরাফি এমতো অবস্থায় আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দল গঠনে বিপাকে পড়েছে বিসিবি এর জন্য যেখানে দলের সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে টাইগার সাবেক দলপতি মোহাম্মদ আশরাফুলের আগামী পনেরো অক্টোবর থেকে শুরু হবে টাইগারদের জিমবাবুয়ে সিরিজের প্রস্তুতি কিন্তু এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি প্রাথমিক স্কোয়াড ওয়ান ডে ম্যাচ দিয়ে সিরিজ শুরু হলেও টেস্ট দল গঠনে বেশ বিপাকে পড়েছেন প্রধান নির্বাচক জয়নুল আবেদিন নান্ন সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে নান্নু এই ব্যাপারে বলেন জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজটি অত্যন্ত কঠিন হবে তামিম সাকিব না থাকায় দল গঠনে বেশ পরীক্ষা দিতে হবে তবে তিনি বলেন নতুনদের জন্য এটি একটি বড় সুযোগ এছাড়াও পাঁচ বছর নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠা জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলেরও স্কোয়াডে থাকার সম্ভাবনার কথা বলেন তিনি